প্যারানেশনাল অলিম্পিকে গোল্ড মেডেল জয় করে তাক লাগিয়ে দিলেন বসিরহাটের মেয়ে সাকিনা খাতুন। চলতি মাসে সল্টেকে অনুষ্ঠিত হয় এই অলিম্পিক প্রতিযোগিতা। প্যারানেশনাল অলিম্পিকে গোল্ড মেডেল জয় করে তাক লাগিয়ে দিল বসিরহাটের মেয়ে সাকিনা খাতুন। চলতি মাসের 19 তারিখ সল্টলেকের সাইতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে 15 জন অংশ নেয়। প্রতিযোগিতায় সোনা জেতে বসিরহাটের সাকিনা। বসিরহাট 2 নম্বর ব্লকের কোড়াপাড়া গ্রামের মেয়ে সাকিনা খাতুন মাত্র 1.5 বছর বয়সে পোলিওর শিকার হয় সে। এক ভাই ও 3 বোনের মধ্যে সেজ সাকিনা। কৃষক বাবা অনেক চিকিৎসা করেও মেয়েকে সুস্থ করতে পারেননি, তবে থেমে থাকেনি সাকিনা, কিছু করার জেদ চেপে ধরে তাকে। 2014 সালে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জেতে সে। 2018 এশিয়াডে ব্রোঞ্জ জয় সাকিনার। অ্যাকচুয়ালি আমি কলকাতা সাইতে খেলতে এসেছিলাম, পশ্চিমার ইভেন্ট ছিল, আমি ওখানে গোল্ড মেডেল নিয়েছি। সরকার আমার দিয়েছে, আমি যখন কমনওয়েলথ গেমস থেকে 2014 থেকে যখন কমনওয়েলথ গেমে যখন আমি মেডেল নিয়ে এসেছি তখন আমার সরকার এই বাড়িটাও করে দিয়েছে, তারপরে কি আমার নামে রাস্তাও করে দিয়েছে। তারপরে আসার পরে আমি আমার যে PM এর সাথে, মোদিজির সঙ্গে মোলাকাত হলো, স্পোর্টস মিনিস্টারের সবার সঙ্গে মোলাকাত হলো। 2021 করোনা মহামারীর মধ্যেও সাকিনাকে থামিয়ে রাখা যায়নি। জাপানের টোকিওতে প্যারা অলিম্পিকে পঞ্চম স্থান পায় বাংলার মেয়ে সাকিনা। এবছরই জুন মাসে কোরিয়াতে যাওয়ার কথা তার। 2018 যেটা আমি সিলভার মেডেল পেয়েছি, তারপরে বিভিন্ন ইন্টারন্যাশনালে বিভিন্ন জায়গায় খেলেছি, অনেক অনেক মেডেল পেয়েছি। আর তারপরে যেটা এখন আমার বড় যেটা স্বপ্ন ছিল অলিম্পিকে, সেই অলিম্পিকের স্বপ্ন তো করোনার জন্যে আমি অলিম্পিকে মেডেলের তো তৈরি করেছিলাম, আমি মেডেল তো 100% ছিল, তবে আমি যে গ্রুপে খেলেছিলাম সেই গ্রুপের আমি এন্ট্রি পাইনি, না পাওয়ার কারণে আমি মেডেল হাতছাড়া হয়ে গেছে। তাতেও আমার দুঃখ নেই, আমি যে এত মহামারী হওয়ার পরেও যে প্রচেষ্টার পরে অলিম্পিকে খেলে এসেছি, আমি দেশের মুখ উজ্জ্বল করতে পেরেছি, আর আমার স্বপ্ন যে পূর্ণ হয়েছে, আমি ওখানে গিয়ে আমি ফিফথ প্লেস হয়েছি, তা খুবই আর কি ভালো রয়েছে যে আমি দেশে রয়ে। তবে তার মূল লক্ষ্য আগামী 2024 সালে প্যারিসে প্যারা অলিম্পিকে অংশগ্রহণ। সেই লক্ষ্যেই এগোচ্ছে বাংলার সোনার মেয়ে। মেয়ের সাফল্যে খুশি বাবা মা। মাঠে জোন মজুরি খাটতাম 20-25 টাকা জোন, শস্য কাটতাম, লোকের ধান কাটতাম, ধান হাটকাতাম, ছাগল গরু পুষতাম, এইভাবে সংসারটা নির্ভর করতাম। ছোটো ছোটো বাচ্চারা সব ছেলে মেয়েকে বড় জায়গা যাবে, জেতবে, মেয়েকে একটা চাকরি পাবে, এইসব স্বপ্ন ছিল, চাচ্ছি একটা চাকরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।